হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভাতে কোন রাজনৈতিক দলগুলি ভোটের ব্যবধানে এগিয়ে বর্ধমান হলো দেখে লোকসভা দু বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তা হল রায়না রায়না বিধানসভা জামালপুর বিধানসভা কালনা বিধানসভা মেমারি বিধানসভা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা পূর্বস্থলী উত্তর বিধানসভা আরেকটা হচ্ছে কাটোয়া বিধানসভা তো এবার আমরা বিধানসভা অনুযায়ী পূর্ব বর্ধমান লোকসভা ভোটের ফলাফল দেখে নেব প্রথমে রায়না বিধানসভা এখানে বিজেপি অসীম কুমার সরকার ভোট পেয়েছেন একাত্তর হাজার দুশো সাতানব্বইটি তৃণমূলের শর্মিলা সরকার ভোট পেয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার আটশো বাষট্টিটি এবং সিপিআইএমের নীরব খান পেয়েছেন বত্রিশ হাজার চারশো চারটি ভোট এখানে তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টিটি ভোটে এগিয়ে এবার আমরা দেখব জামালপুর বিধানসভা এখানে বিজেপি পেয়েছে আটষট্টি হাজার নয়শো আটত্রিশটি তৃণমূলের শর্মিলা সরকার পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার তিনশো ছয়টি এবং সিপিআইএমের নীরব খান পেয়েছেন ছাব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি ভোট এখানেও তৃণমূল বিজেপির থেকে ছত্রিশ হাজার তিনশো আটষট্টিটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব কালনা বিধানসভা বিজেপি অসীম কুমার সরকার এখানে পেয়েছেন চুরাশি হাজার দুইশো নয়টি তৃণমূলের শর্মিলা সরকার এখানে পেয়েছেন চুরানব্বই হাজার তিনশো আটষট্টিটি এবং সিপিআইএম প্রার্থী নীরব খান এখানে পেয়েছেন কুড়ি হাজার আটশো একচল্লিশটি ভোট এখানেও তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে দশ হাজার একশো ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মেমারি বিধানসভা বিজেপি অসীম কুমার সরকার এখানে পেয়েছেন তিয়াত্তর হাজার চারশো পঁচাত্তরটি ভোট তৃণমূলের শর্মিলা সরকার এখানে পেয়েছেন এক লক্ষ ছ হাজার তিনশো ছয়টি ভোট এবং সিপিএম নীরব খান পেয়েছেন আঠাশ হাজার আটশো সত্তরটি ভোট এখানেও তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে বত্রিশ হাজার আটশো একত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব ব পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা বিজেপি একাশি হাজার দুশো চৌত্রিশটি এবং তৃণমূল এক লক্ষ দুই হাজার ছয়শো ছাপ্পান্নটি সিপিআইএম নীরব খান এখানে পেয়েছেন একুশ হাজার একুশটি ভোট এখানে তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে একুশ হাজার তিনশো বাষট্টি ভোটে এগিয়ে এবার দেখে নেব পূর্বস্থলী উত্তর বিধানসভা বিজেপি পেয়েছে উননব্বই হাজার তিনশো চুয়াত্তরটি এবং তৃণমূলের শর্মিলা সরকার এখানে পেয়েছেন বিরানব্বই হাজার ছয়শো বারো সিপিএম প্রার্থী নীরব খান এখানে ভোট পেয়েছেন তেইশ হাজার একশো বারোটি তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে তিন হাজার দুশো আটত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব কাটোয়া বিধানসভা বিজেপি অসীম কুমার সরকার পেয়েছেন উননব্বই হাজার তিনশো ছাপ্পান্নটি তৃণমূলের শর্মিলা সরকার পেয়েছেন এক লক্ষ এক হাজার সাতশো একাত্তরটি এবং সিপিআইএম প্রার্থী নীরব খান এখানে পেয়েছেন তেইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বিজেপির থেকে বারো হাজার চারশো পনেরোটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি অসীম কুমার সরকার পেয়েছেন এক হাজার সাতশো সাতাশিটি তৃণমূলের শর্মিলা সরকার পেয়েছেন দু হাজার চারশো একুশটি এবং সিপিআইএম প্রার্থী নীরব খান পেয়েছেন পাঁচশো একচল্লিশটি পোস্টাল ভোট তৃণমূলের শর্মিলা সরকার বিজেপির থেকে ছয়শো চৌত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট বিজেপি অসীম কুমার সরকার পেয়েছেন পাঁচ লক্ষ উনষাট হাজার সাতশো সাতশো তিরিশটি তৃণমূলের শর্মিলা সরকার পেয়েছেন সাত সাত লক্ষ তিরিশ হাজার তিনশো দুইটি ভোট এবং সিপিআইএম প্রার্থী নীরব খান পেয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার আটশো নিরানব্বইটি ভোট এখানে তৃণমূল শর্মিলা সরকার বিজেপি থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তরটি ভোটে জয়ী এবার আমরা দেখে নেব কোন দল কোথায় কোথায় এগিয়ে তো এখানে তৃণমূল এগিয়ে সাতটি বিধানসভাতেই সেগুলি হল রায়না বিধানসভা জামালপুর বিধানসভা কালনা বিধানসভা মেমারি বিধানসভা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা পূর্বস্থলী উত্তর বিধানসভা আরেকটা হচ্ছে কাটোয়া বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও